দরকার নাই, মেয়েদের ভালোবাসার আমার দরকার নাই, আমি আঙ্গুরের লোকে প্রেম করব, আঙ্গুর রে ভালোবাসবো, আঙ্গুর দ্বারা সুখ। হাই অল এভরিওয়ান, আপনাদের আরো একবার স্বাগতম লং টাইমে। আর আজকে আপনারা দেখতে চলেছেন বাঙালিদের হাস্যকর, লজ্জাকর এবং মজার কিছু ঘটনা নিয়ে সাজানো আমাদের নিয়মিত আয়োজন অস্থির বাঙালি। অস্থির বাঙালি সিরিজের 37তম পর্ব। বরাবরের মতোই আজকের ভিডিওটি হতে চলেছে আপনার না হেসে থাকার চ্যালেঞ্জ। দেখা যাক সেই চ্যালেঞ্জ আপনি জিততে পারেন কি না। বন্ধুরা, এবার হিরো আলমের একটি কবিতা শুনুন। কবিতার নাম হলো হাসিওয়ালার ফাঁসি। এসো ধন্য নগরীর ধন্য দামার বাবা হিরু, বাবা আলম, বাবা তুমি কি আমাদেরকে কোনোদিন মাফ করতে না বাবা? বাবারে বাবা, তোর লগে যে সুল্লাইটা আছে যে, তোর লগে যে সুল্লাইটা আছে যে, যাতে তোরে শিখাই দে এগুন করিবার লাই, হেতেরে যদি ফাইতাম রে বাবা। বাবারে দরকার হইলে কি রোডে রোডে আড়ি আড়ি কি সান্দা এগুন তুলি আয়, তারপরে মনে করছে কি 1600 টাকা এগুন বাড়া করি, তারপরে হেতারে আচ্ছা মতো উদম কেলানি দিন মারি চুনা লাগাই প্যাকেট করে দিতাম পাইতাম, মনটার ভিতরে শান্তি হইতো রে বাবা। প্রিয় বন্ধুরা, আমাদের সিলেটের গাউবেজালি চাচা ওনার সাথে একটি পাখি কি ধরনের ফাইজলামি করছে আপনারাই দেখুন। এই বেশ গুন্ডা, ইনো কি যা উড়াল মার, উড়াল মারবে ওই উড়াল মার, সান্দা যাইলো রেউনা উড়াল মারবে, এই উড়াল মার উড়াল মার, ও বইছে ও যখন জানি যা ও হন বইছে, ফাইজলামি আরম্ভ উড়িয়া দূর হইয়া বন্ধুরা, এবার হিরো আলমের একটি গান শুনুন। ওবাসী মানে বাস্তবতার পথে স্বপ্নগুলোকে। বাবা হিরু, বাবা আলম, বাবা তুমি কি আমাদেরকে কোনোদিন মাফ করতে না বাবা? আমরা কি অপরাধ করছি রে বাবা? তুমি একের পর এক নতুন নতুন শব্দ বোমা এগুন লঞ্চ করি, আমাদের কানগুলাকে কেন এইভাবে শাস্তি দিব? বন্ধুরা, এখানে দেখুন পার্কের ভিতরে আমার এক বন্ধু কি করছে। বন্ধুরা, আবারও দেখুন সিলেটের গাউবেজালি চাচা। আমি উঠিয়া হইয়া রো রফিক মার মার, কোন জানা বুঝিয়া গিয়ে আমারে মারছে রে, ও তো আদাম দাদা ও বুঝে না ঘুরে মাদুন ঢাই আমারে মার। ফাদ না ছেলে, ও গন্ধ করে, ও গন্ধ করে, গন্ধ করে, হুম মারতে পারে। এই থুই মাছ তুমি বুঝতে কিলা নাই মাছ আনতা, এই লগে মুলা গাইয়াই জি মুলার গন বারর থে তো থুই মাছ হস। আপনি বিয়ে করলে কার পছন্দে বিয়ে করবেন? বিয়ে করলে ভাই বাপ মার পছন্দে করবো, কারণ আমার পছন্দে আমার নিজেরই বিশ্বাস নেই। হ্যালো, কি করে এই প্রাণীটির কাণ্ড দেখে আই এম অবাক। বন্ধুরা, বেশি পাকনামি করলে এরকমই হয়। তুমি বন্ধুরা, সিলেটের গাউবেজার চাচার হঠাৎ ফোন আসলে কি করে দেখুন।
তুই একটু রস নাও। হ্যালো হৈধরি, বেজালি আই মিস ইউ, আই মিস ইউ টু, আই লাভ ইউ। ই গান খোয়া যাই তো না, ইনু আমার বাটি যাই না না, খোয়া লাগবো খোয়া লাগবো। আমি ধুরা দানোর হেরে দিয়া মাইয়া ব্যবস্থা করিয়া। আচ্ছা তে রাখো। আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। উঞ্চি রে ও সপ্তাহ উঞ্চি ছবি তোমার জীবনে ফার্স্ট লাভ কে? অবিশ্বাস। লাস্ট লাভ কে? বুবলি। রিয়েল লাভ কে? অবিশ্বাস নাকি বুবলি পূজা। বন্ধুরা, লোভ এমন একটা জিনিস যা মানুষকে পাগল করে দেয়। বেশি পাকনামির ফল এরকম হয়। খুব কষ্ট যে বলো শোনাগো আমার। বন্ধুরা, এখানে সাদিয়ার জামাইকে পাওয়া গেছে। বন্ধুরা, শুক্রবারে জুম্মা নামাজের এক মিনিট আগে আমি এবং আমার বন্ধুরা মিলে বন্ধুরা, এটা কার বন্ধু হতে পারে কমান্ডের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, কারণ আপনার একটি গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিও বানাতে উৎসাহ দেয়। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।